কথিত সাধক বাবা গ্রেপ্তার নিজের ষোলো বছর বয়সী মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামের কথিত এক সাধককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির উপমহাপরিদর্শক ডিআইজি শেখ নাজমুল আলম শেখ নাজমুল আলম বলেন কথিত সাধক শরীফুল নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে নিজ মেয়েকে আটকে রেখে দুই মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করছিলেন গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বসন্তপুর বাগডাঙ্গি নামের দুর্গম এলাকার পদ্মরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সিআইডি কর্মকর্তা বলেন কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান এ সময় তার মেয়ে নানার বাড়িতে চলে যায় গত ইদুল আজহার ছয় দিন আগে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোরের বড়াই গ্রামে তার বাড়িতে নিয়ে আসেন বাড়িতে আনার পর তিনি মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন এ সময় বাড়িতে কোনো লোকজন এলে মেয়েটির সঙ্গে দেখা বা কথা বলতে দেওয়া হতো না এক পর্যায়ে তার সঙ্গে মেয়েটি নানির যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানি মিলে মেয়েটিকে উদ্ধার করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন নাজমুল শেখ আলম জানান মামলা দায়েরের পর অভিযুক্ত শরীফুল আত্মগোপন করেন তার বিরুদ্ধে একই থানায় দুই সালের চব্বিশ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিপুল তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান সিআইডির ডিআইজি তাকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে